সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়িকা ইরিন জামানের সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা ইরিন জামানের সকল সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। অনন্ত ভালোবাসা এই সিনেমাটি মুক্তি পায় 28 মে 1999 সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, ইরিন জামান, ডলি জুহুর, আনোয়ার হোসেন, আবুল হাত, রিনা খান, আফজল শরীফ, অমল বোস, নাসির খান, মিশা রাজাকর, রাজীব সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। মেহের নেগার এই সিনেমাটি মুক্তি পায় 4 নভেম্বর 2005 সালে ঈদুল ফিতরে। চিত্রনায়িকা মৌসুমী ও গুলজার পরিচালিত মেহের নেগার সিনেমাতে অভিনয় করেছেন মৌসুমী, ইরিন জামান, রেহানা, জলি, রিনা খান, নাদের খান, শহীদুল আলম, সাচ্চু সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সোনার ময়না পাখি এই সিনেমাটি মুক্তি পায় 5 মে 2006 সালে। আনোয়ার সিরাজি পরিচালিত সোনার ময়না পাখি সিনেমাতে অভিনয় করেছেন এরদোস, মৌসুমী, ইরিন জামান, ওয়াসিম, সুচরিতা সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। ঘাত সংঘাত এই সিনেমাটি মুক্তি পায় 23 জুন 2006 সালে। মোতালে হোসেন পরিচালিত ঘাত সংঘাত সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান, ইরিন জামান, অমিত হাসান, প্রিন্স, শায়লা, মিজু আহমেদ সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। দজ্জাল শাশুড়ি এই সিনেমাটি মুক্তি পায় 25 অক্টোবর 2006 সালে ঈদুল ফিতরে। রকিবুল আলম রকিব পরিচালিত দজ্জাল শাশুড়ি সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, ইরিন জামান, আবুল হায়াত, আসিফ ইকবাল, অমর সানি, রিনা খান সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। খুনি বিল্লা এই সিনেমাটি মুক্তি পায় 8 ডিসেম্বর 2006 সালে। অপূর্ব রানা পরিচালিত খুনি বিল্লা সিনেমাতে অভিনয় করেছেন অমিত হাসান, ইরিন জামান, বিজয়, শান্তা, আরবাজ খান, সোহাগি, নাসির, ইলিয়াস কুবরা, নাসির খান, মিশা রাজাকর, সোহেল রানা সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। বিদ্রোহী রাজা এই সিনেমাটি মুক্তি পায় 6 এপ্রিল 2007 সালে। আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত বিদ্রোহী রাজা সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, ইরিন জামান, আলেকজান্ডার বো, নেহা, শায়লা, বিপ্লব, জীবন চৌধুরী, নাসরিন, কাজী হায়াত, নাসির খান, মিজু আহমেদ সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। মা আমার বেহেস্ত এই সিনেমাটি মুক্তি পায় 24 আগস্ট 2007 সালে। জেমস কাজল পরিচালিত মা আমার বেহেস্ত সিনেমাতে অভিনয় করেছেন অমিত হাসান, প্রিন্স, পপি, ইরিন জামান, শাহানুর, সুচরিতা, নাসির খান, মিজু আহমেদ সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। শ্রেষ্ঠ সন্তান এই সিনেমাটি মুক্তি পায় 29 ফেব্রুয়ারি 2008 সালে। রকিবুল আলম রকিব পরিচালিত শ্রেষ্ঠ সন্তান সিনেমাতে অভিনয় করেছেন মান্না, পপি, প্রিন্স, ইরিন জামান, আনোয়ারা, কাজিয়া, দুলারি, ইলিয়াস কুবরা, মিশা রাজাকর সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। উল্টাপাল্টা এই সিনেমাটি মুক্তি পায় 21 ডিসেম্বর 2007 সালে, ঈদুল আজহায়। মালেক আফসারির পরিচালিত উল্টাপাল্টা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, ইরিন জামান, আসিফ ইকবাল, আফজল শরীফ, শাঙ্কু পাঞ্জা, নাসির খান সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। হৃদয় আমার নাম এই সিনেমাটি মুক্তি পায় 2 অক্টোবর 2008 সালে, ঈদুল ফিতরে। অনার কোকন পরিচালিত হৃদয় আমার নাম সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, ইরিন জামান, শামস, আসিফ ইকবাল, রেহানা, জলি, সুব্রত, রাতিন, সাদেক পাচ্চু সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ। চিত্রনায়িকা ইরিন জামান 11টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 11টি সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করলে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে শ্রেষ্ঠ সন্তান, তবে তিনি দর্শকদের নজর কাড়েন তার অভিষেক সিনেমা অনন্ত ভালোবাসা দিয়ে। এই সিনেমার চমৎকার মনমাতানো গানগুলোর মাধ্যমে তিনি দর্শকদের হৃদয় ঠাঁই করে নেন। এই সিনেমার মাধ্যমে ঢালিউডের কিং খান, সাকিব খান ও ইরিন জামানের অভিষেক হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।